নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো MCQ শূন্যস্থান যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি আলোচনা করব। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, প্রথম অধ্যায় অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু, শূন্যস্থান পূরণ করো। অ্যাডাম স্মিথের মতে অর্থনীতিতে ড্যাশের বিজ্ঞান, অ্যান্সার হবে সম্পদের বিজ্ঞান। দু নম্বরের কোশ্চেন, যে সামাজিক প্রতিষ্ঠান উৎপাদনের সঙ্গে যুক্ত সেটি হলো, অ্যান্সার হবে ফার্ম বা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তিন নম্বরের কোশ্চেন কী বলেছে, উৎপাদন সম্ভাবনা রেখার অপর নাম হলো, অ্যান্সার হবে উৎপাদন সম্ভাবনা সীমান্ত। চার নম্বর কোশ্চেন কী বলেছে, অদৃশ্য হস্তের ধারণা দেন অর্থনীতিবিদ ড্যাশ, অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ। পাঁচ নম্বরের কোশ্চেন কী বলেছে, পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের কী বলেছে, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বইটির লেখক হলেন, অ্যান্সার হবে অধ্যাপক মার্শাল। ছ নম্বর কোশ্চেন, যে কোনো সমাজে সম্পদের পরিমাণ, অ্যান্সার হবে সীমিত। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সাত নম্বরের কোশ্চেন, ওয়েলথ অফ নেশনস বইটির লেখক হলেন, অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ। আধুনিক অর্থনীতিবিদদের মতে উৎপাদন হলো, অ্যান্সার হবে উপযোগিতা সৃষ্টি করা। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। ন নম্বরের কোশ্চেন, উপাদানটি হলো, অ্যান্সার হবে মূলধন। দশ নম্বরের কোশ্চেন, যে কোনো সমাজে সম্পদের পরিমাণ, অ্যান্সার হবে সীমিত। এগারো নম্বরের কোশ্চেন, অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান, এই মতবাদটি হলো, অ্যান্সার হবে অ্যাডাম স্মিথের। বারো নম্বরের কোশ্চেন, ড্যাশ হলো এমন একটি উৎপাদন যার কোনো উৎপাদন ব্যয় নেই, অ্যান্সার হবে জমি। তেরো নম্বরের কোশ্চেন, অর্থবিদ্যার জনক হলেন, অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ। চোদ্দ নম্বরের কোশ্চেন, উৎপাদনের প্রাকৃতিক উপাদান হলো, অ্যান্সার হবে জমি। পনেরো নম্বরের কোশ্চেন, অর্থনীতির সম্পদ কেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন, অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যে সমস্ত কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখো, সত্য মিথ্যা লেখো, অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতিবিদ্যার জনক বলা হয়, এটা সত্য। দু নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে মিথ্যা। তিন নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সত্য। চার নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সত্য এবং পাঁচ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে মিথ্যা। মানে অর্থবিজ্ঞানে অর্থকে মূল ধন হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে, এটাকে মিথ্যা হবে। তো দেখো, বুঝতে পারছো কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। অধ্যায় দুই, তো দেখো এখান থেকে যে সমস্ত MCQ আছে, বাজার ব্যবস্থার দাম নির্ধারিত হয়, অ্যান্সার হবে রোমান অনের অ্যান্সার, চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দু নম্বরের কোশ্চেন, নিচের কোনটি ব্যক্তিগত সম্পত্তি, অ্যান্সার হবে আমাদের রোমান ফোরের অ্যান্সার, ঠিক আছে, সুব্রত বাবুর বাসের বাড়ি, ঠিক আছে, সুব্রত বাবুর বসবাসের বাড়ি যাকে বলে। তো বুঝতে পারছো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ নবান্ন হবে না, ডাকঘরও হবে না, রেলপথও হবে না। নিচের কোনটি ব্যক্তিগত সম্পত্তি, কারণ নবান্ন তো বুঝতেই পারছো কেন হতে যাবে, ডাকঘর ব্যক্তিগত কারো সম্পত্তি না, রেলপথও কারো ব্যক্তিগত কোনো সম্পত্তি না, এগুলো কিন্তু সরাসরি সরকারের সম্পত্তি। মূলধন নিবিড় কৌশল নির্বাচন করা হয়, অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার, মূলধন উদ্বৃত্ত দেশে। ঠিক আছে, বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট। চার নম্বরের কোশ্চেন, অর্থনৈতিক বিকাশ বা প্রসারের অন্যতম বৈশিষ্ট্য হলো, অ্যান্সার হবে মাথাপিছু আয়ের ধারাবাহিক বৃদ্ধি, রোমান অনের অ্যান্সার। পরের কোশ্চেন কী বলছে, পাঁচ নম্বরের কোশ্চেন, উৎপাদন সম্ভাবনা রেখার উপর অবস্থিত প্রতিটি বিন্দুই নির্দেশ করে, অ্যান্সার হবে উৎপাদনগত দক্ষতা, রোমান টু এর অ্যান্সার হবে। ঠিক আছে, তো দেখো ছ নম্বরের কোশ্চেন, বাজার অর্থব্যবস্থার মূল প্রবক্তা হলেন, অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার, অ্যাডাম স্মিথ। সাত নম্বরের কোশ্চেন, ভারতীয় অর্থনীতি হলো, অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার, উন্নয়নশীল অর্থনীতি। আট নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে স্যামুয়েলসন। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, মানে কোন দেশের অর্থনীতি ব্যবস্থার কাজ হলো, ঠিক আছে, তিনটি মৌলিক সংখ্যার সমাধান, এই উক্তিটি করেছিলেন হয়েছিল স্যামুয়েলসন। ঠিক আছে, ন নম্বরের কোশ্চেন, নিচের কোনটি মিশ্র অর্থব্যবস্থার অঙ্গ, তো দেখো অ্যান্সার হবে রোমান ফোরের অ্যান্সার, সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থান। ঠিক আছে, তো দেখো দশ নম্বরের কোশ্চেন, অ্যান্সার হবে কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের অস্তিত্ব, মানে নিচের কোনটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নয়, আর বাকি যেগুলো আছে রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, এইগুলো কিন্তু ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। তো দেখো এগারো নম্বরের কোশ্চেন কী বলছে, কোন অর্থনীতিবিদ বাজার ব্যবস্থাকে অদৃশ্য হস্ত নামে উল্লেখ করেছেন, অ্যান্সার হবে রোমান টু এর অ্যান্সার, সরি রোমান থ্রি অ্যান্সার, অ্যাডাম স্মিথ। বারো নম্বরের কোশ্চেন, নিচের কোনটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নয়, তো তোমরা তো জানো যে রোমান ফোরের অ্যান্সার হবে সামাজিক কল্যাণের উপর গুরুত্ব। তেরো নম্বরের কোশ্চেন, অ্যান্সার হবে রোমান ওয়ানের অ্যান্সার, পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।